ও টেনুসুড শুট একারি দা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন শুধুমাত্র একটি পিকচার দিয়ে আপনারা কিভাবে সেই ভিডিওটি বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো এই জন্য প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে অম্বু তো ওম্বু অ্যাপসটি ওপেন করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিতে হবে আর এছাড়া আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এমনকি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর গেট স্টার্ট দেওয়ার পর এখানে দুইটি অপশন আসবে একটি হচ্ছে ক্যামেরার একটি গ্যালারি তো এখান থেকে আমরা গ্যালারি একটি ওপেন করে দিচ্ছি দেন এখান থেকে অ্যালাউ দিয়ে দিব তারপর এখানে গ্যালারির পিকগুলো আপনার সামনে শু হবে এখান থেকে আপনি যে কোনো একটি পিক নিয়ে নেবেন তো আমি এখান থেকে ইলিয়াস হোসাইনের পিকটি নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে পিকটি ক্রপ করে নেব আপনারা শুধু ফেসটা রাখার চেষ্টা করবেন তাহলে ভিডিওটি অনেক সুন্দর হবে তারপর এখান থেকে ক্রপে ক্লিক করে দিলাম দেন এখান থেকে স্টার্ট লিপ সাইনিংয়ে ক্লিক করে দিতে হবে তারপর এখানে একটু লুডিং নেওয়ার পর এখানে দেখুন ট্রাই কোম্বোস লেখা চলে আসবে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর অনেকগুলো গান আপনার সামনে শু করা হবে এখান থেকে আপনি গানগুলো প্লে করে করে শুনতে পারবেন তারপর আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন তো এখানে নিচের দিকে গেলে আরও অনেক গান পেয়ে যাবেন এখানে দেখুন অনেকগুলো গান কিন্তু দেখাচ্ছে এছাড়া আপনি সার্চ আইকনের পাশে যে অ্যারো আইকনটি দেওয়া আছে যদি এখানে একবার টাচ করে দেন তাহলে এখানে আরও অনেকগুলো গান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা সার্চ আইকনের পাশে যে অ্যারো আইকনটি দেওয়া আছে এখন আমরা এখানে একবার টাচ করে দিব তারপর এখানে দেখুন পপুলার কমেডি কিডস এখানে আরও ফান টু জ্যাট অল অনেকগুলো গানের অপশান আছে এখান থেকে আপনারা চাইলে যে কোনোটা সেট করে নিতে পারেন আপনারা এই ফোল্ডারের ভিতরে ঢুকলে অনেকগুলো গান পেয়ে যাবে তারপর এখানে দেখুন এই গানটি যদি আমরা প্লে করি তাহলে এই গানটি শোনা যাবে এভাবে আপনারা যে কোনো গান প্লে করে শুনতে পারবেন তারপর ডব্লিউ যে লেখাটা দেওয়া আছে গুলবৃত্তির ভিতরে এখানে যদি টাচ করেন তারপর এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে অর্থাৎ ভিডিওটি প্রসেসিং হওয়ার জন্য তো আমরা এখানে একটু ওয়েট করবো আর হ্যাঁ এখানে কিন্তু অ্যাড চলে আসবে অ্যাডটি আপনারা ক্রসে চাপ দিয়ে কেটে দিবেন অর্থাৎ অ্যাডটি দেখার পর ক্রস দিয়ে কেটে দিবেন তারপর এখানে দেখুন আমাদের কিন্তু ভিডিওটি প্রসেসিং হয়ে গিয়েছে এবং ভিডিওর গানটা শোনা যাচ্ছে তো এভাবে আমরা ভিডিওটি প্রসেসিং করে নিব তারপর একটু নিচের দিকে দেখতে পাবেন শেয়ার এবং পাশে থাকবে সেভ আইকন তো এখানে শেয়ারে যদি টাচ করেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি ভিডিওটি শেয়ার করতে পারবেন এছাড়া যদি সেভে টাচ করেন তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক